যুদ্ধে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অস্ত্র। অস্ত্র যদি ভালো হয় তাহলে যুদ্ধটি ভালোভাবে করতে পারবেন, অস্ত্র যদি খারাপ হয় দেখা গেল যুদ্ধ করার আগে হেরে গেলেন। তো ঠিক তেমনই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার যে অস্ত্রটি রয়েছে সেটি হচ্ছে একটি কোড এডিটর। কোড এডিটর অর্থাৎ আপনি যে কোনো কোড এডিটর অর্থাৎ ভিজুয়াল কোড, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপর ভিএস কোড, আপনি যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন। তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই প্ল্যাটফর্মে আসার আগে আপনাকে একটি সুন্দর কোড এডিটর চুজ করতে হবে। তো আমি সাধারণত দুইটাই ইউজ করে থাকি, ভিজুয়াল কোড এবং কোড এডিটর দুইটাই ব্যবহার করে থাকি। তো আজকে যে বিষয়টি নিয়ে আজকে যে কোড এডিটর নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভিজুয়াল কোড এডিটর। এবং ভিজুয়াল কোড এডিটরের যে সকল ফিচারগুলো খুব সহজে আপনার বা যে সকল ফিচারগুলো অর্থাৎ এক্সটেনশনগুলো আপনারা ইনস্টল করলে আপনাদের কাজগুলো সুন্দর, সূক্ষ্ম এবং দ্রুত করতে পারবেন, সেই এক্সটেনশনগুলো আজকে আমি এই নিয়ে আলোচনা করবো। এবং এতে কীভাবে ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়, ইনস্টল কীভাবে করতে হয়, সব কিছু এটু সেট এই ভিডিওর মধ্যে পাচ্ছেন। তো বেশি দেরি না করে চলুন লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো কোনো ইন্টারফিন্টার করবো না, জাস্ট আমি এখান থেকে সিম্পলি শুরু করে দেবো। আপনাদের ভিজুয়াল কোড এইটি ডাউন সরি ভিজুয়াল তো আমি ইউজ করি, ব্র্যাকেট কোড এডিটর আপনি ডাউনলোড করতে হলে আপনাদের সিম্পলি গুগলে টাইপ করতে হবে ফ্রি ডাউনলোড ব্র্যাকেট এডিটর। জাস্ট এইটা ডাউনলোড এইটা লিখলেই আপনারা দেখতে পারবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটটি হচ্ছে ব্র্যাকেট ডট আইও অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনি যে ব্র্যাকেট সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারবেন। জাস্ট ডাউনলোড ব্র্যাকেট ক্লিক করলেই আপনার লেটেস্ট যে ভার্সনটি আছে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি 77 MB, ইনস্টল করার পর এটি 252 MB হয়ে যাবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে তাই এটিকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, সরাসরি আমি ডাউনলোড অপশনে চলে যাচ্ছি। এখান থেকে আমি ব্র্যাকেট যে সফটওয়্যারটি আছে সেটি আমি জাস্ট ওপেন করব। আচ্ছা অলরাইট, দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের আমাদের ব্র্যাকেট সফটওয়্যারটি এখানে রয়েছে এবং এটা জাস্ট আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারি অথবা এখান থেকে সরাসরি ইনস্টল করতে পারি, যেটা আপনার ইচ্ছা। ইনস্টল ক্লিক করলে দেখবেন যে ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টলেশনে কোনো রকম ঝামেলা এখানে আপনার পড়তে হবে না, জাস্ট এখানে আপনাদের পাহাড়টি দেখিয়ে দিতে হবে। সি ড্রাইভে অলরেডি এখানে ডিফল্টভাবে দেওয়া আছে এবং এটি দুটো ব্র্যাক এই দুটো যে অপশন দেওয়া আছে এটা অলরেডি ডিফল্টভাবে টিক দেওয়া থাকবে। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন এবং জাস্ট ইনস্টল, ব্যাস আপনাদের সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়ে যাবে। আর যত অপশন যা আসবে সবকিছু ইয়েস ইয়েস করে দিলে জাস্ট হয়ে যাবে ব্র্যাকেট সফটওয়্যার ইনস্টল। আসলে ব্র্যাকেট সফটওয়্যার ইনস্টল করার জন্য কোনো রকম ঝামেলা পদেই হয় না। যাই হোক, এই ইনস্টলেশনের সময় মধ্যে আমি একটি কথা বলে রাখি, আপনারা যে ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন এই চ্যানেলে মাঝে মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, সেখান থেকে আপনারা যে সকল উপকার পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন রিলেটেড যে সকল কাজ আমরা করে থাকি, আমাদের এই কাজগুলো করতে ছোট ছোট অনেক ধরনের সমস্যায় আমরা ফেস করে থাকি। এই সমস্যাগুলো নিয়ে আমি ছোট ছোট করে একটি একটি করে ভিডিও তৈরি করব, যেন আপনারা যখন এটি একটি কোড এটি একটি ওয়েবসাইট তৈরি করবেন বা আপনাদের টেম্পলেট থেকে যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করার মধ্যে ছোট ছোট যে সমস্যাগুলো আপনারা ফেস করবেন সেগুলো সার্চ করলেই আশা করি আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। আশা করছি আপনার কোড এডিটিং কোডিং লাইফে আপনাদের অনেক সাহায্য হবে আশা করছি। তো আমি একটু পজ করছি, এখানে কি সময় নিচ্ছে, আমি ভিডিওটি বড় করব না, তাই ফিরে আসছি। অলরাইট, আমাদের ব্র্যাকেট সফটওয়্যারটি ডাউন ইনস্টল হয়ে গিয়েছে, জাস্ট এখানে ফিনিশ করে দিব। ওকে, সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গিয়েছে, জাস্ট এবার আমরা কি করব, এখান থেকে আমাদের সার্চ বার থেকে ব্র্যাকেট সফটওয়্যারটির নামটি লিখলেই বি লিখলেই ব্র্যাকেট চলে আসবে। অলরাইট, আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমরা যখন কোড করব কোড যেন খুব ফাস্টলি করতে পারি। কোড ফাস্ট করার জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করব। এখানে আমরা সাধারণত যে কোনো নোটপ্যাড অথবা এডিটর ইউজ করলে আমরা নর্মালি যেভাবে লিখে থাকি, যে আমার যদি কোনো ট্যাগ নেই, যেমন H1, যদি H1 ট্যাগ নেই তাহলে আমাদের এইভাবে একটি একটি করে ওয়ার্ড লিখতে হবে, জিনিসটা সময় সাপেক্ষ ব্যাপার। আর প্রথম অবস্থায় কিন্তু আপনারা কোনো সফটওয়্যার আপনাদের টুলস ইনস্টল করা থাকবে না। যদি আপনি ব্র্যাকেট ইনস্টল করে থাকেন, যেহেতু ব্র্যাকেটে আমি দেখাচ্ছি ভিডিওটি, তো ব্র্যাকেটে আপনি দেখতে পারবেন তো রাইট সাইডে এই যে আপনার এক্সটেনশন বার, এখানে জাস্ট ক্লিক করবেন। আসলে ব্র্যাকেটে অনেক অনেক এক্সটেনশন রয়েছে,
তো তার মধ্যে আমি একটা আজকে দেখাবো যেটি আমাদের কোড করাতে খুব ফাস্ট ইজি হবে, সেটা হচ্ছে ইমেজ। ইমেজ জাস্ট ক্লিক করবেন, অ্যাভেলেবেলে এসে আপনি ডান সাইডে দেখতে পাবেন সার্চ বার, সার্চ বার থেকে এখানে ইমেজ লিখে সার্চ করে জাস্ট ইনস্টল ক্লিক করবেন, ব্যাস এটা ইনস্টল হবে। দেখবেন আপনার কোড করা অনেক ইজি হয়ে যাবে। তো এটা ইনস্টল হচ্ছে, অলরাইট, আমাদের সাকসেসফুলি সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গিয়েছে, অর্থাৎ এক্সটেনশনটি ইনস্টল করা হয়ে গিয়েছে। তো জাস্ট ক্লোজ ক্লিক করব অ্যান্ড ক্লোজ। ওকে, এবার যদি আমরা কোড করে স্টার্ট করি, তো প্রথমে আমরা এই ডক টাইপ যে এইচটিএমএল যেটা আমরা মার্কআপ করার সময় লিখে থাকি, জাস্ট আমি লিখব এইচটিএমএল, এইচটিএমএল ফাইভ লিখে জাস্ট ট্যাব ক্লিক করতে হবে। ট্যাব ট্যাব ক্লিক করলে আমার এইচটিএমএল ফাইভের যে মার্কআপটুকু, হ্যাঁ ইনিশিয়াল মার্কআপটুকু চলে আসবে। এরপর আপনি যখনই যে কোডটি লিখতে যাবেন, অর্থাৎ আপনি ধরুন প্রথমে সেকশন দিয়ে স্টার্ট করবেন, তো জাস্ট আপনি লিখবেন সেকশন, সেকশন লিখে আপনি ট্যাব ক্লিক করলে সেকশনের ফার্স্ট ব্রেক প্রথম এবং শেষ দুইটাই, ক্লোজ এবং ইন দুইটাই, অর্থাৎ সরি স্টার্ট এবং ইন দুইটাই আপনাদের ওরা সেট করে দিচ্ছে, তো জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। এবারে আপনি এখান থেকে আপনার মতো করে আপনি কোড করতে পারছেন, এমন যে কোনো জিনিস এখানে আপনি জাস্ট খালি ওদের বুঝিয়ে দিবেন যে আমি সেকশনের ক্লাস নিব। হ্যাঁ, সেকশনে যদি ক্লাস দিতে হয় তাহলে প্রথমে আমাদের একটা ডট দিতে হবে, ডট দিয়ে সেকশনের ক্লাস যদি নিতে হয় প্রথমে সেকশন লিখব, সেকশন লিখে একটা ডট দিব, ডট দিয়ে আমি কি ক্লাস নিব, ক্লাস নিব ধরো একটা হেডার নিলাম, হেডার জাস্ট ট্যাব, আমার কি হলো সেকশনের ভিতর একটা ক্লাস অ্যাড হয়ে গেল। এবারে ক্লাস ধরে আমরা সিএসএস করবো। এইটা হচ্ছে আমাদের ব্র্যাকেট ইনস্টলেশন এবং ব্র্যাকেটের টুকটাক ছোটখাটো কাজ। এছাড়া ব্র্যাকেটের অনেক কিছু এখানে টুলস এখানে রয়েছে, যেমন এখানে কালার, ব্যাকগ্রাউন্ড, থিম ইত্যাদি অনেক কিছু রয়েছে, আমাদের ইনিশিয়ালি এত কিছু দরকার নেই, জাস্ট আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে, এখন আমাদের কোড করে স্টার্ট করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের টাকা।